আরেকটি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখানে ডিম মিশিয়ে রাখা হয়েছে, আমি আর আম্মু মিলে একটি রেসিপি তৈরি করছি। রেসিপির মধ্যে ডিম লাগবে, ডিমে আপনারা সামান্য চিনিও দিতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলটা খানিকটা গরম হবে, তারপর আমরা পাউরুটিকে ডিমে চুবিয়ে তারপর এটার ভিতরে ছেড়ে দেব যেন সেটা ভাজতে পারি। এখন এই যে পাউরুটিগুলোকে ডিমে আমরা ভালোভাবে চুবিয়ে নিচ্ছি যেন পাউরুটিটা ভিজে যায় ডিম দিয়ে। এখন কড়াইতে এটাকে দিয়ে দেবো, আস্তে করে দেবেন যেন তেলের ছিটা আপনাদের হাতে না আসে। তারপর আরেকটা পিস দিয়ে দেব। এই রেসিপিটা অনেক পপুলার একটি রেসিপি, আপনারা হয়তো খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে বাসে একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটা আমার এত পছন্দের যে এটা কোনো স্পেশাল কোনো নাম দেওয়া হয়নি, আপনারা চাইলে এটাকে ডিম পাউরুটি অমলেট কিংবা ডিম দিয়ে পাউরুটি বলতেই পারেন। রেসিপিটি এত টেস্টি যে আপনারা খেলে আপনাদের নাম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। নানু গ্যাসে বাড়তি চুলা থাকার কারণে কিছুটা পুড়ে গিয়েছে, কিন্তু বলা বাহুল্য এটা এখনও এতটাই মজা যে না বললেই না। যখন এটা না পড়ে যেত, মানে যখন একদম পারফেক্ট হইতো, তাহলে আপনারা ভাবেন তো একবার যে কতটা মজা হইতো। আর এই যে এখানে কত সুন্দর লাগছে দেখতে, পয়সা বা দিতে দিতে আমারও খেতে ইচ্ছে করলো।